সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে ঘোরা দেখার তাবির ইবনে সিরিনের আপনাদের সাথে আমি যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘোরার উপর ইমাম সিরিন বলেন স্বপ্নে যে অন্যের উপর ঘোরা চালিয়ে দিল তাকে অত্যাচার করা হবে যেমন তাকে হত্যা করা হলো অথবা চুরির অপবাদ দিল ইত্যাদি স্বপ্নে ঘোরার ঘোরায় প্রকাশ্য ভ্রমণ করা সফলতা লাভ এবং আলোকিত হওয়ার ইঙ্গিত মানুষের আরোহণের জন্তু কখনো তার প্রবৃতির অনুগামী হয় সুতরাং তার প্রভৃতি স্থির থাকলে তার অবস্থাও শুভ অবাধ্য পালায়ন পর বিভ্রান্ত থাকলে আরোহণের জন্তুর অবস্থা তদ্রুপ ঘোড়ার উপর ঘোড়ার নর মানে ঘোড়ার ছেলে বাচ্চার উপর ছেলে ঘোড়ার উপর সফর করতে দেখলে যদি তা আসান ও লাগাম ছাড়া স্বপ্নদ্রষ্টা নতুন গোলামকে বিয়ে করবে অন্যথায় ভয় ও শঙ্কার সফর হবে স্ত্রী বাচ্চার ব্যাখ্যাও অনুরূপ স্বপ্নে তুর্কি ঘোড়া দেখা মানুষের ভাগ্যের আলামত যে ব্যক্তি দেখবে তার ঘোড়াটা মাটি ও গোবরে গড়াগড়ি করছে তাহলে বুঝতে হবে তার সম্মান এবং সম্পদ বৃদ্ধি পাবে কারো মতে তুর্কি ঘোড়া দেখা সৎ স্ত্রী গোলামবাদী প্রচুর জীবিকা প্রাপ্তির লক্ষণ সাধারণ ঘোড়ায় আরোহণ করা যার অভ্যাস সে স্বপ্নে তুর্কি ঘোড়ায় সে স্বপ্নে তুর্কি ঘোড়ায় আরোহণ করতে দেখলে বুঝতে হবে তার পদমর্যাদা কমে যাবে ক্ষমতা হ্রাস পাবে তার রাজত্ব ধ্বংস হবে সে তার স্ত্রী থেকে পৃথক হবে গাধার চড়া যার অভ্যাস সে যদি স্বপ্নে তুর্কি ঘোড়ায় চড়ে তাহলে বুঝতে হবে তার সম্মান এবং জীবিকা বৃদ্ধি পাবে সে উচ্চ মর্যাদাশীল হবে কখনো তা বাদীকে বিয়ের পর স্বাধীন স্বামীকে বিয়ে করার আলামত এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া কারণ আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকেই প্রতারণা করে আমাদের নাম অথবা আমাদের সাথে মিলানো করার নাম হলেই কিন্তু এটা আমি না সাবধান থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত